বন্ধুরা, এই ছেলেটি একটি বাজি ফুটানোর জন্য একটি বাজি নিল এবং সে ভাবলো, না এটি হবে না, আমার আরো বড় বাজি লাগবে। এরপর সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। এবার দেখুন সেই ছেলেটি কোথায় গেল, সে বাজি কেনার জন্য সে প্রথমে একটা বাজারে চলে গেল এবং বাজার থেকে সে সবচেয়ে বড় বাজিটি কিনে নিল এবং সে টাকা দিয়ে দিল এবং টাকা দিয়ে যে যখন বাসার দিকে যেতে নিল তখন সে একটি বন্ধু দেখলো এবং সে সেখানে একটু পুজো করা শুরু করে দিল বন্ধুরা, কারণ এই ছেলেটি ভগবানের নাম নিয়ে সে তার কাজটি শুরু করতে যাচ্ছে। এরপর দেখুন কিভাবে সে বাজিটি তৈরি করছে এবং তৈরি করার পর সে বাজেটে কিভাবে ফুটাবে দেখতে হলো অবশ্যই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি লাইক করে এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এবং দেখুন সে কীভাবে সে বাজেটে ফুটানো হলো। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।